আসন্ন পৌরসভা নির্বাচনে হবিগঞ্জ পৌরসভার মেয়র প্রার্থী আতাউর রহমান সেলিমের সমর্থনে ওইধামে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে। আমাদের প্রতিনিধি দিলওয়ার হোসেন শিবলি জানান, ওইধামে আতাউর রহমান সেলিম সমর্থক গোষ্ঠীর উদ্যোগে আয়োজিত মত বিনিময় সভায় বক্তারা হবিগঞ্জ পৌরসভাকে আধুনিক শহরে রূপান্তরিত করতে এবং বর্তমান সরকারের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আওয়ামী লীগের ত্যাগী ও নির্যাতিত নেতা আতাউর রহমান সেলিমকে একজন যোগ্য প্রার্থী উল্লেখ করেন এবং পৌরসভার মেয়র নির্বাচিত করতে সকল হবিগঞ্জ প্রবাসীদের প্রতি আহ্বান জানান। অ্যাডভোকেট মীর গোলাম মোস্তফার সভাপতিত্বে এবং ফয়সল আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত মত বিনিময় সভায় উপস্থিত প্রবাসীদের নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন আব্দুর রশিদ সেকুল, গাসুল ইমাম চৌধুরী সুজন, শাহিনুল ইসলাম এবং আতিকুর রহমান রাজন সহ অন্যান্য হবিগঞ্জ প্রবাসীবৃন্দ। শেখ মুজিবুর